বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর নিজস্ব প্রতিভায় সাহিত্যে রেখেছেন অবদান, জিতে নিয়েছেন নোবেল পুরস্কারও। তবে নক্ষত্রের জীবনেও যে থাকে দাগ, থাকে আফসোস, বেদনা, প্রিয় মানুষকে কাছে না পাওয়ার আক্ষেপ। ব্যতিক্রম নন কবিগুরুও, বিশ্বকবির জীবনে সেই আক্ষেপের নাম কাদম্বরী। কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবার, পরিবারের কর্তা দেবেন্দ্রনাথের চতুর্থ সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর। জন্মের পরেই মাতা সারদা সুন্দরী দেবীকে খুব একটা পাননি কাছে, বেড়ে উঠেছিলেন অনেকটা বাড়ির চাকরদের শাসনেই। তবে তার ছিল একজন পরম বন্ধু, যে বন্ধু তার বিরহে অভিমানে দিয়েছিলেন প্রাণ, আর কবিগুরু তার অনুপস্থিতিতেই তাকেই যেন পেয়েছিলেন সারা জীবন ধরে। নতুন দাদা যতীন্দ্রনাথকে বিয়ে করে কাদম্বরী যখন ঠাকুর পরিবারে আসেন তখন তার বয়স মাত্র 9 বছর। ছিলেন গরিব ঘরের মেয়ে, স্বামীর ঘরে যাবার পরে শুরু হয়েছিল তার শিক্ষা। ছিলেন সাহিত্য অনুরাগী, শিখেছিলেন ঘোড়ায় চড়া, স্বামীর সাথে ঘোড়ায় চড়ে তাক লাগিয়ে দিয়েছিলেন তথাকথিত সমাজকে। এদিকে তখন পর্যন্ত অন্দরমহলে যাওয়ার অনুমতি ছিল না রবি ঠাকুরের, তবে 12 বছর বয়সে সে অনুমতি পান তিনি। তাই বলে তখনই ভাব হয়ে ওঠেনি বৌদির সাথে। তবে কিশোর বয়সের রবি সব সময় চেয়েছেন তার চেয়ে বয়সে বড় বৌদির সাথে ভাব করতে। এই সময়ই মারা যান তার মাতা সারদা দেবী, তখন সংসারের হাল ধরেন নতুন বৌদি কাদম্বরী দেবী, আর সেই সময়টাতেই সখ্যতা গড়ে ওঠে দুইজনের। কবিগুরুর সাহিত্য চর্চার সবচেয়ে বড় প্রেরণাদায়ী ছিলেন তিনি, একই সাথে ছিলেন সমালোচকও। বিহারীলাল চক্রবর্তীর লেখা পছন্দ করতেন কাদম্বরী দেবী, তাই তার উদাহরণ টেনে উৎসাহ দিতেন রবি ঠাকুরকে। প্রতি বিকেলেই রবি ঠাকুর কিছু না কিছু লিখে নিয়ে যেতেন নতুন বৌদির কাছে, তাকে পড়ে শোনাতেন। কাদম্বরী দেবীও পছন্দ করতেন রবি ঠাকুরের লেখা। এভাবেই মাত্র 2 বছরের ছোট বড় বৌদি দেবরের মাঝে গড়ে ওঠে এক সুদৃঢ় বন্ধুত্ব। তবে ব্যক্তিগত জীবনে সুখী ছিলেন না কাদম্বরী দেবী। স্বামী যতীন্দ্রনাথের পরকীয়া এবং পরিবারের লোকজনের ভর্ৎসনা অবহেলা তাকে মানসিকভাবে করেছিল বিপর্যস্ত। কিন্তু সেই অন্ধকারে তিনি আশার আলো খুঁজেছিলেন রবি ঠাকুরের মাঝে। একইভাবে মাত্র স্নেহহীনা এক বালক নতুন বৌদির মাঝে খুঁজে পেয়েছিলেন পরম আশ্রয়ের স্থান। পরবর্তীতে তা রূপান্তরিত হয় বন্ধুত্বে, হয়তোবা ছিল ভালোবাসাও। তবে কেন আত্মহত্যা করেছিলেন কাদম্বরী দেবী? রবি ঠাকুরের বিয়ের পর যেন সম্পূর্ণ একা হয়ে যান তিনি। তাদের সৃষ্ট নন্দনকানন অর্থাৎ ছাদ বাগানে বসে থাকতেন তিনি একাই। স্বামীর কাছ থেকেও পেয়েছিলেন যোজন যোজন দূরত্ব। অভিমানে সিদ্ধান্ত নিলেন মুক্তি দেবেন সবাইকে, চলে যাবেন সকলের জীবন থেকে। খেলেন আফিম, ঠাকুরপোকে লিখলেন এক বিশাল চিঠি, জানালেন তার ভালোবাসার কথা, একাকিত্বের কথা, সে চলে গেলে যে কারো কিছুই যায় আসবে না সেই কথা। কিন্তু তার সকল অনুমানকে ভুল করে দিয়ে অজস্র কবিতা গল্পে তাকে স্থান দিয়েছিলেন বিশ্বকবি। হয়তোবা শেষের কবিতার লাবণ্য ছিল তারই প্রতিচ্ছবি। তুমি কি কেবল ছবি, কবিতায় কবিগুরু লিখেছিলেন, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে, তুমি ছবি তুমি শুধু ছবি। কাদম্বরী দেবীর ব্যথা না পাওয়ার আক্ষেপ যেন অনুভব করেছিলেন তিনি সমস্ত সত্তা দিয়ে। আগলিয়ে রেখেছিলেন তাকে লেখা নতুন বৌদির সুইসাইড নোট, মৃত্যুর আগ পর্যন্ত স্মরণ করে গেছেন কাদম্বরী দেবীকে।